ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। জি, আজকে আমরা কথা বলবো যা লাইফস্টাইল এবং একটি বানর ব্যবসায়ীর গল্প। সো তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যা লাইফস্টাইল মার্কেটে অনেক দিন পর্যন্ত আসবে আসবে করতেছে, আসবে আসবে করে এবং অনেক হিউজ একটা ইনকামের লোভ দেখে অলরেডি মানুষকে সাইন আপ করে ফেলেছে এবং তাদের অলরেডি 3 মিলিয়ন ইউজার রেজিস্টার করে ফেলেছে। তারা রিকোয়ারমেন্ট দিয়েছিল 3 মিলিয়ন ইউজার সাইন আপ হয়ে গেলেই তারা মার্কেটে লঞ্চ করবে। সো এই বিষয়ে বিস্তারিত বাকি কথা বলার আগে চলুন আমরা একজন বানর ব্যবসায়ীর গল্প শুনি। এক গ্রামে বানরের খুব উপদ্রব ছিল। তো বানরের অত্যাচারে মানুষ যখন ওখানে জর্জরিত, ঠিক ওই সময় একজন আগন্তুক এসে তিনি তার একজন সহকর্মী নিয়োগ দিলেন, অর্থাৎ তার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিলেন এবং তিনি খুব ঠান্ডা মাথায় কিছু বুদ্ধি প্রয়োগ করলেন। কী বুদ্ধি প্রয়োগ করলেন? তিনি তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মার্কেটে ছড়িয়ে দিলেন যে তিনি বানর বিদেশে এক্সপোর্ট করবেন এবং তার গবেষণাগারে প্রচুর বানরের প্রয়োজন। সো যারা বানর তাকে দিবে, তো বানর প্রতি সে 50 টাকা দিবে। সো সেই অনুযায়ী সে অনেক বড় একটা গোডাউন ভাড়া করলো এবং সেখানে বানর রাখতে শুরু করলো। গ্রামের মানুষও চিন্তা করলো যে এই ফ্রি বানর, যদি বানর ধরে দিয়ে 50 টাকা প্রতি পিস পাওয়া যায় তো হিউজ একটা ইনকাম। তো এভাবে বানর দেওয়ার পরে মোটামুটি বানরও দেখলো যে তাদেরকে ধরে ধরে আটকানো হচ্ছে। সো কিছু বানর দূরে সরে গেল আর কিছু বানর ধরা পড়লো। সেই বানরগুলি ওই আগন্তুকের কাছে সবাই বিক্রি করে দিল। এরপরে দেখলো যে বাগানে আরও কিছু বানর দেখা যায়। আগন্তুক এবার ডিক্লার দিল তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে যে এখন থেকে যারা বানর দিবে তাদের বানর প্রতি 100 টাকা দেওয়া হবে। যেই কথা সেই কাজ, মানুষ আরও খুশি যে আগে 50 টাকা একটা বানর বিক্রি করেছি, ফ্রি বানর, এটার জন্য শুধু কষ্ট করে একটু ধরতে হবে, তো ধরতে পারলেই তো আমি 100 টাকা পাচ্ছি। আরও কিছু বানর ধরা পড়লো এবং সেই বানরগুলিও চলে গেল ওই আগন্তুকের খাঁচায়। এবারে বানর ব্যবসায়ী আবার ঘোষণা দিল যে আমার আরও কিছু বানর প্রয়োজন, তো যারা এখন থেকে বানর দিবে তাদের বানর প্রতি আমি 150 টাকা দিব। তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সে আরও বানর ক্রয় করতে লাগলো এবং সবাই মোটামুটি এইবার বানর গ্রাম শূন্য হওয়ার পরে এখন আর বানরের দেখা পাওয়া যায় না। ঠিক এই মুহূর্তে ওই আগন্তুক সে বিদেশ সফরে গেল। সে বললো যে সে বাইরে যাচ্ছে তার একটা প্রয়োজনে এবং তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সে আবার ঘোষণা দিল যে ফিরে এসে তার আরও প্রচুর বানর প্রয়োজন। এখন থেকে যারা বানর যদি কেউ দিতে পারে তাহলে বানর প্রতি তাকে 250 টাকা দেওয়া হবে। সো এই কথা বলে তিনি প্রস্থান করলেন। এইদিকে আগন্তুকের যে অ্যাসিস্ট্যান্ট সে গ্রামের লোকদের কাছে গোপনে তার গোডাউনের যে খাঁচায় বানর ছিল সে বানরগুলি 200 টাকা করে বিক্রি করতে লাগলেন যে আমার কাছে বানর আছে, আসো বানর 200 টাকা পিস কিনতে পারো। তো স্যার যখন আসবে তখন তোমরা স্যারের কাছে 250 টাকা পিস বানর বিক্রি করতে পারবে। মানুষ 7-5 চিন্তা করলো না যে এই বানর যদি ও বিক্রি করে তাহলে ওর চাকরি থাকবে কিনা, বা ওই বানর কার পারমিশনে বিক্রি করতেছে, যেহেতু ওর বস এই বানরগুলি কিনতেছে। তো মানুষ 7-5 চিন্তা না করে ওর থেকে বানর কিনতে লাগলো, লোভে পড়ে যে আসলে তো 250 টাকা, আমি যদি 200 টাকা করে বিক্রি করি, সরি 200 টাকা করে আমি যদি বানরগুলি কিনি এবং বিক্রি করলে তাও তোমার 50 টাকা লাভ থাকতেছে। দুমাইয়ে সবাই যে যার মতো বানরের পিছনে ইনভেস্ট করলো এবং বানর কিনতে পারে। খাঁচার বানর যখন সব বিক্রি করা শেষ, সার আসবে বলে আর আসছে না, এর মধ্যে হুট করে সেই যে আগন্তুক বিদেশি আগন্তুকের অ্যাসিস্ট্যান্ট তিনি হঠাৎ করে হারিয়ে গেলেন, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে বানর খাঁচায় নিয়ে তো গ্রামের মানুষ অপেক্ষা করতেছে, এই মাসে আসবে, সামনের মাসে আসবে, তারপরের মাসে আসবে, ওই আগন্তুক আর আসে না। অর্থাৎ গ্রামের বানর দিয়ে তিনি ফ্রির উপরে একটা বিজনেস করে চম্পট দিলেন। এখানে ইহাতে পেড মেম্বার আছে, ফ্রি মেম্বার আছে, যা লাইফস্টাইলে সব ধরনেরই মেম্বার আছে। তারা
দীর্ঘদিন ধরে তিন চার মাস যাবৎ আমি দেখতেছি, আর অনেকে বলতেছে যারা এর মধ্যে আমি কিছু মিটিং দেখলাম, যে কেউ কেউ হয়তো 16 মাস 18 মাস পর্যন্ত এখানে ইনভেস্ট করছে, KYC করছে এবং তারা অপেক্ষা করতেছে। সো অপেক্ষা করতেছে আর মানুষ সাইন আপ করতেছে। তাদের কার টার্গেট কাস্টমার? কারণ টার্গেট কাস্টমার হচ্ছে উন্নয়নশীল দেশ, আফ্রিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, এই ধরনের কান্ট্রি। সো এই ধরনের কান্ট্রির মানুষগুলি সহজতই ইনকামের প্রতি এবং একটু ঝোঁক আছে, এবং যদি কম পরিশ্রমে বেশি ইনকাম করা যায় এবং তারা সেই এটাই দিয়েছে। সো আমি বলছি না যে যা লাইফস্টাইল হারাই গেছে বা হারাই যাবে অথবা লঞ্চ করবে না, এমন না। তবে যারা ইনভেস্ট করছে এবং যেভাবে হোপ দিচ্ছে তাতে অনেকটা শঙ্কা হচ্ছে বানরের গল্পের মতোই। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকের পানি কোন দিকে গিয়ে কতটুকু গড়ায়। তো আমরাও আজ চাই যে একটা ভালো প্রতিষ্ঠান আসুক, সেই প্রতিষ্ঠানে কিছু বেকারত্ব মানুষের দূর হোক, সেখান থেকে মানুষ সুবিধা পাক এবং ইনকাম করুক। আর যদি কোম্পানি বানর ব্যবসায়ের মতো হয়ে যায় তাহলে যারা অলরেডি ইনভেস্ট করেছেন তাদের সবার মাথায়।